হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সকাল সকাল বাগানে চলে এসেছি। দেখো কত জবা ফুল ফুটেছে। ফুলগুলো তুলে আমি আজকে তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়ে আমি আজকের কয়েকটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পল রেসিপি, চলো আমরা দেখে নিই। দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর আজকে হবে ডাঁটা আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত, আর পনির দিয়ে অল্প একটু রাইস বানাবো, আর হচ্ছে বেগুন ভাজা। চলো আমরা চটপট রেসিপিগুলো বানিয়ে নিই। আর পোস্তটা আমি শিলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এবার এখানে কড়ার মধ্যে সব এই দুটো ডাঁটা আর ঢ্যাঁড়স আমি অল্প করে একটু ফ্রাই করে নেব ভালোভাবে। এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। এটা না, এবার আমি আলুটা কড়াই দিয়ে দিয়েছি, এবার আলুটা আমি অল্প ভেজে নেব। পনিরটা আমি কেটেই রেখেছি ছোট ছোট করে। এখানে আমি গাজর, ক্যাপসিকাম এবং বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে পোস্তটা আমি দিয়ে দিলাম। এভাবে পোস্তটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব। এবার আমি এইগুলো ভেজে রেখেছি ডাঁটা আর ঢ্যাঁড়স, সেগুলো আমি মিক্স করে আর একবার নাড়াচাড়া করে নেব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে গরম জল দেব। সবসময় আমি রান্নায় গরম জল দিই, কারণ রান্নারটা খুব ভালো টেস্ট হয়, খেতেও খুব সুস্বাদু হয়। দেখো আমার মগ থেকে ধোঁয়া উঠছে, আমি এরকম গরম জলই তরকারিতে দিই, তাই খাবারটা খুব ভালো টেস্ট হয়। আপনারাও ট্রাই করবেন গরম জল দেবার। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে ছি পাকা আমের চাটনি। পাকা আমের চাটনি খুব খেতে ভালো লাগে। দেখো আমি আমটা কেটে নিয়েছি, আর এর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি এই চাটনিটা পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আমি অল্প একটু গরম জল দিয়ে এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এভাবে আমি চাটনিটা বসিয়ে দিলাম। এতে মধ্যে গরম জল দেব। গরম জলটা দিয়ে এটা আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে ভালোভাবে চাটনিটা বানিয়ে নেব। এইভাবে এটাকে মিক্স করে দিতে হবে। ভালোভাবে মিক্স করে দিলাম, তো চাটনিটা আমি এভাবেই বানিয়ে নেব, পাকা আমের চাটনি। দেখো চাটনিটা আমার হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভাজা জিরে গুঁড়ো অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম, যাতে চাটনিটা আরও খেতে সুস্বাদু হয়। এভাবেই জিরে গুঁড়িয়ে রেখে দিলে দিতে খুব সুবিধা হয়। এবার আমি আর একটা ফ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডালচিনি, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে দিয়ে কয়েকটা কাজু দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিলাম। এবার মাঝখানে আমি পনিরটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 চামচ মতো এর মধ্যে জল মিক্স করে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জলটা দেওয়ার কারণ যে গাজরের কালারটা আছে সেই কালারটা আরও ভালোভাবে এসে যাবে, এই কারণে আমি অল্প 2-3 চামচ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এভাবে একটু ফুটতে দেব। অল্প ফুটে গেলে এবার আমি রাইসটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে এটাকে আমি মিক্স করে নেব। এটাকে মিক্স করে নেওয়ার পর আমি 2 চামচ মতন ঘি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আমি নাবিয়ে নেব। আজকে আমার পনির রাইস তৈরি হয়ে গেল খুব সহজেই।